বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী ও সরকার পতন আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে ফ্রান্স বিএনপি। সকালে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ইস্তায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহেরের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সিনিয়র সহসভাপতি এইচ এম রহিম, প্রবীণ রাজনীতিবিদ মিজানুর রহমান শিকদার, সহসভাপতি আসাদ আলম ব্যাপারী, রশিদ পাটোয়ারি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।